আমার ডান পাশে যে সাংবাদিক ভাই, তিনি ধান বানতে গিয়ে শিবের গীত গেয়ে ফেলেছেন। আপনি প্রশ্ন কি করেছেন আর তিনি জবাব দিয়েছেন, আমার মনে হয় যে মাননীয় মন্ত্রী যা বলেন নাই তারও উপরে অধিক চলে গেছেন। অর্থাৎ একজন সাংবাদিকের ভূমিকায় না থেকে আমরা খুব বিপদের মধ্যে আছি। দেশ, জাতি, গণতন্ত্র সব কিছু বিপদের মধ্যে আছে। তার কারণ আপনি দেখবেন যে ওই যে যে লাইনে চিন্তা করে সেই লাইনেই কথা বলবে, কিন্তু দেশের মঙ্গল কিভাবে হবে, দেশটা কিভাবে চলবে, এই সহিংসতা কিভাবে দূর হবে, এই সম্বন্ধে কেউ কিছু বলবে না। ওই জিয়াউর রহমান কি করেছে, ওই বছরে কি হয়েছে, এই সব নিয়ে আলোচনা করে করে আমরা খালি খালি এই যে সময়গুলো, এই সময়ের তো অনেক মূল্য আছে। আপনার টেলিভিশনের সময়ের মূল্য আছে, আমরা যারা আছি আমাদের মূল্য আছে। আমরা যদি এখন ধান বানতে শিবের গীত গাইতে থাকি তাহলে পরে এই দেশের আপনার কোনো মঙ্গল হবে না, দেশের মঙ্গল কেউ করতেও পারবে না। আপনার এখানে যে বিষয়টি আপনি প্রশ্ন করেছেন সেটা হচ্ছে বিএনপি, মান্নান ভাই যেটা বলেছেন যে বিএনপি যখন এই কর্মসূচি দেয় তারা একটা কী বলে উদ্দেশ্য নিয়ে কর্মসূচি দেয়, তো এই গত কয়েকদিন পর্যন্ত যে কর্মসূচিগুলো বিভিন্ন থানা এবং ইউনিয়ন পর্যায়ে যে দেওয়া হয়েছে সেগুলো কিন্তু ছিল যে চাল, ডাল, তৈল, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রে দাম কমাবার জন্য তার এবং যে বাড়িয়েছে তার প্রতিবাদে সভা করেছে। সেখানে বিএনপি কিন্তু এই সরকার পতনের কথাও সেখানে আন্দোলনের জন্য ওই সভাগুলো করেন নাই। এখন আজকে যে ধরেন যে গুলি হলো আজকে সেখানে, আপনার খুব আমার হাসি পায়, আবার কষ্টও লাগে, দুঃখও লাগে। একটা ছেলে, সে একটা মিলে চাকরি করতো, তারপরে সে মিছিলের অগ্রভাগে ছিল এবং তার উপরে গুলি হয়েছে, সে মারা গেছে, তাকে নিয়ে এখন টানাটানি উপহাস করা হচ্ছে। এই টানাটানিটা মানে হচ্ছে উপহাস করা, তার কারণ পরিষ্কার মানুষ দেখেছে, আপনাদের টেলিভিশনে দেখিয়েছে, সমস্ত কিছু দেখিয়েছে যে সে ছেলেটা ওই সে চাকরি করতে এবং যুব দলের একজন কর্মী, তো তাকে আজকে হত্যা করা হয়েছে। আমি যে কথা আগে বললাম যে ভোলায় যে দুটা ছেলে, একটা ছেলে তো আমি তো ওই বাড়িতেই গিয়েছিলাম, ছয় মাস সন্তান, এইটা মান্নান ভাইয়েরাও যদি দেখতেন এ তাদের ওই ওই ছেলে মেয়েদের ওই বাড়ির কান্না, এবং তাইলে পরে তিনিও, কারণ আমি জানি তিনি তার মনের দিক থেকে অনেক নরম এবং তারও খুব কষ্ট লাগতো। আমি নিজে সেখানে ভোলায় গিয়েছি, ওই বাড়িতে গিয়েছি, দেখেছি কি অবস্থা। এখন যদি বলে যে ওই লোকটা যে মারা গেছে সে আওয়ামী লীগ করতো বা ছাত্র, তাইলেও কিন্তু এটা সাজা হওয়া উচিত, কিন্তু তা তো হচ্ছে না। তা না হওয়ার কারণটা হচ্ছে এই যে দাদা যেভাবে বললেন যে সত্য কথা, মানে বাস্তব অবস্থা, দেশটার ভালো মঙ্গলের দিকের কথা চিন্তা না করে জিয়াউর রহমান সাহেব কিভাবে দল গঠন করছে, এই দলের মধ্যে আলোচনা আপনার হতে পারে। প্রতিষ্ঠা বার্ষিকী কি, প্রতিষ্ঠা বার্ষিকী একটি দলের প্রতিষ্ঠা, ঠিক আছে, এটা তো আজকে গঠিত হয় নাই। এই দল তিনবার নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসছে, এটা তো আজকে প্রতিষ্ঠিত হয় না, এটা 44 বছর প্রতিষ্ঠা বার্ষিকী আজকে। সুতরাং এইসব কথা এখন বলে আপনার এই এই দেশের মানুষের এই মঙ্গল করা যাবে না। দেশের মানুষের মঙ্গল করতে হলে পরে আপনার একটা সুশাসন দরকার, যেটার অভাব। আপনি আফজাল, আপনি তো জুডিশিয়ারিতে ওখানে কাজ করেন, লিগাল অ্যারেনায় কাজ করেন, সেখানেই বা আমরা কী অবস্থার মধ্যে আছি, আজকে বিচার বিভাগ কী অবস্থার মধ্যে আছে, সেগুলো তো আমাদেরকে চিন্তা করতে হবে। মানুষ এই যে দুর্নীতি, আমি একটু আগে বলতেছিলাম অফলাইনে যে মেম্বার অফ পার্লামেন্ট একটা সম্মানের ব্যাপার, মন্ত্রী সম্মানের ব্যাপার, তো তারা কেন দুর্নীতি করবে, বা একটা কর্পোরেশন প্রধান
সে একটা প্রধানের দায়িত্ব, সে সম্মানের সাথে থাকে, সে কেন দুর্নীতি করবে? আজকে এই যে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা ওই সুইস ব্যাংকে এই এই যে জমা হয়েছে, এই জমাটা কারা করেছে? এবং এই এই যে এই জন্য কোর্টকে এখন দেখেন, কোর্টকে এখন হস্তক্ষেপ করতে হয়েছে, কারা করেছে? সরকার তো এইটা উদ্ঘাটন করতে পারে, কিন্তু তা তো তারা করেন নাই, যে কারণে কোর্টকে ব্যবহার করতে হয়েছে এবং কোর্টকে আজকে বলতে হচ্ছে যে এইটা আমরা চাই, এই লিস্ট চাই। শুধু তাই না, ওই যে বেগমপাড়া বলেন, এই বলেন, সেই বলেন, এই সমস্ত বাংলাদেশের এই এই যে দুর্নীতিগুলো হচ্ছে, এই দুর্নীতির কারণে দেশে আজকে এই অবস্থা, সুশাসন হচ্ছে না, গণতন্ত্র হচ্ছে না, বিচার বিভাগ হচ্ছে না, এবং এই অসহিষ্ণু হয়ে গেছে। আপনার যখন আপনি আপনি দেখবেন যে যেখানে বিএনপি এবং ছাত্রলীগ মারামারি না হয়, ওরা নিজেরা নিজেরা মারামারি করে, ছাত্রলীগ নিজেরা নিজেরা। এই একটা অবস্থার মধ্যে দেশকে আমরা আজকে নিয়ে ফেলেছি। সুতরাং সরকারে যারা আছেন তাদের দায়িত্ব কিন্তু বেশি থাকে দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য, এবং আইন শৃঙ্খলা বাহিনী কথায় কথায় গুলি, এটা তো জীবনে কখনো শুনি নাই। ম্যাজিস্ট্রেট সাহেব আদেশ দিলে একমাত্র গুলি করতে পারে এবং অনুষ্ঠানে কী থাকতে পারে, এরকম একটা আইন আছে আমাদের দেশের। কিন্তু আইন কানুন যদি না মানেন, না মানিয়ে যদি আপনি বললেন কি আমি জীবন বাঁচানোর জন্য আমি গুলি করেছি, আমি জীবন বাঁচানোর জন্য আপনি ওই কী বলে একটা লোককে গুম করেছেন, একটা লোককে নিয়ে যাচ্ছেন, তো এই সমস্ত জিনিস তো হলে দেশের মঙ্গল হবে না।